টুডে উই উইল ডিসকাস অল ইম্পর্টেন্ট স্ট্রেট অব দ্য ওয়ার্ল্ড স্ট্রেইট হলো দুটো ওয়াটার বডির মাঝখানে যেটা ছোটো ন্যারো একটা ওয়াটার বডি যেটা কিনা দুটা বড় ল্যান্ড মাসের মধ্যে দিয়ে পাস করে এবং দুটা বড় ওয়াটার বডিকে কানেক্ট করে এবং এই স্ট্রেট আর ইস ইস্তমাস যেটা সেই ইস্তমাস এবং স্ট্রেটের মধ্যে আলাদাটা কি সেটা আমাদের দেখতে হবে ইস্তমাস হল হচ্ছে দুটা বড় ল্যান্ডকে একটা ন্যারো ল্যান্ড প্যাসেজ যেটা কানেক্ট করে সেটাকে বলে ইস্টমাস্ত এর উদাহরণ আমরা দেখতে পাই পানামা এই পানামা হলো হচ্ছে একটা ইস্তমাস্ত এবং স্ট্রেট আমরা তো বিভিন্ন রকম স্ট্রেট দেখবই তো এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইউপিএসসির যদি তোমরা পারো নিচে কমেন্ট সেকশানে অ্যান্সার দাও ভিডিওর লাস্টে অ্যান্সার দিয়ে দেওয়া হবে তো আমরা বিভিন্ন কন্টিনেন্ট ওয়াইজ স্ট্রেটকে কভার করবো যে এশিয়া কন্টিনেন্টে কী কী স্ট্রেট দেখা যায় মেইনলি ইন্ডিয়ান ওশিয়ানের আশপাশে অস্ট্রেলিয়ার এখানে স্পেসিফিক ওশিয়ানে কি দেখা যায় তো প্রথমে যদি আমরা ইন্ডিয়ার এখানে দেখি শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া এর মাঝখানে পড়বে কি পক্স পক স্ট্রেট বা আমরা বাংলায় বলি পক প্রণালী এটাও গলফ অফ মান্নারে পড়ে এবং এখানেই সি কাউ যেটা সেই সি কাউ দেখা যায় সি কাউকে আমরা কি বলে আরেক নামে জানি সেটা হলো ডুগং এটা আন্দামান নিকোবরে এটা একটা স্টেট গালফ অফ এই সিকাউ দেখা যায় এবং আন্দামান নিকোবরের দেখা যায় ইন্ডিয়াতে প্রথম দুগং কনজারভেশন সাইট তামিলনাড়ুতে এই পক প্রণালীতেই এখানে হয়েছিল তারপরে যদি আমরা এইদিকে দেখি মালাক্কার এখানে তো মালাক্কার এখানে পড়বে হলো স্ট্রেট অফ মালাক্কা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝে স্ট্রেট অফ মালাক্কা পড়বে এখান দিয়ে চায়নার ট্রেড হয়ে থাকে সিঙ্গাপুরকে এই স্ট্রেট অফ মালাক্কা কানেক্ট করে এবং সিঙ্গাপুর একটা এশিয়ার ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পোর্ট সি পোর্ট তারপরে যদি আমরা এখানে সুন্দা স্ট্রেট দেখি সুন্দা স্ট্রেট হলো ইন্দোনেশিয়ারই দুটা দ্বীপের মধ্যে দিয়ে একটা হলো হচ্ছে জাভা এবং একটা সুমাত্রা কে কানেক্ট করে এই সুন্দা স্ট্রেট এদিকে ইন্ডিয়ান ওশিয়ান পড়ছে আর ওই সাইডে পড়ছে হলো জাভাসি তো জাভাসি এবং ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে কানেক্ট করে এদিকে যদি আমরা তাইওয়ান স্ট্রেট দেখি চায়নার এখানে তাইওয়ান স্ট্রেট চায়না এবং তাইওয়ানের মধ্যে এই তাইওয়ান স্ট্রেটকে আরেকটা নামে জানা যায় সেটা হলো মোসা স্ট্রেইট এটা সাউথ চায়না সিকে ইস্ট চায়না সির সঙ্গে কানেক্ট করে নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়ার দিকে আমরা যাই তাহলে এখানে পাবো অস্ট্রেলিয়ার এখানে তোরা স্ট্রেট এই তোরা স্ট্রেট এখানে পড়বে এটা হলো আরাফুরাসি এখানে আরাফুরাসি গালফ অফ পাপুয়া বা পাপুয়া নিউগিনির ওখানে গালফ অফ পাপুয়াকে কানেক্ট করে এবার দেখি আমরা পল্ক স্ট্রেটকে ডিটেলসে এখানে গালফ অফ মান্নার পড়লো এখানে শ্রীলঙ্কা তামিলনাড়ু স্ট্রেট আমাদের এখান দিয়ে স্ট্রেট যাচ্ছে এখানে সিকাউ যেটা বললাম সিকাউ যেটা স্টেট অ্যানিম্যাল অব আন্দামান নিকোবর সেটা এখানেই মেইনলি পাওয়া যায় এবং এদের এখানে কনজারভেশন সাইটও আছে স্ট্রেট অফ মালাক্কা এটা একটা চোখ পয়েন্ট কারণ এখানে যদি কোনোরকমভাবে ইন্ডিয়ান নেভি আন্দামান সিতে যে আমাদের নেভাল কমান্ড আছে যদি কোনোভাবে এই স্ট্রেট অফ মালাক্কাকে চোখ করতে পারে তাহলে চায়নার যে ট্রেড সেই ট্রেডের আমরা এইট্টি পারসেন্ট বন্ধ করে দিতে পারবো মেনলি চায়না এখানে অয়েল এক্সপোর্ট করায় গালফ কান্ট্রি থেকে স্ট্রেট অফ মালাক্কা আরও একটা জুম ইন ম্যাপ সুন্দা স্ট্রেট এখানে স্ট্রেটে সি ইন্দোনেশিয়ায় বিতর্কিত জায়গা তো এই সাউথ চায়না সিতে যাওয়া যাওয়ার মেইন রুট হলো হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডের দুটা নর্থ এবং হলো হচ্ছে সাউথ এদের মাঝখান দিয়ে থাকবে হলো হচ্ছে কুক স্ট্রেট এই কুক স্ট্রেট আর যদি বাস স্ট্রেট দেখি আমরা বাস স্ট্রেইট হল অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া এই দুটোর মাঝখান দিয়ে যায় হলো বাস স্ট্রেইট বাস স্ট্রেট সাউথ ওশিয়ান সাউথ ওশিয়ানকে তাসমানিয়া সির সঙ্গে কানেক্ট করে এখানে সাউথ ওশিয়ান এখানে তাসমানিয়া সি আর টোরা স্ট্রেট যেটা টোরা স্ট্রেট আরাফুরা সি কে গালফ অফ পাপুয়ার সঙ্গে কানেক্ট করে নিচে আরেকটা আছে এখানে নিউজিল্যান্ডের আরেকটা দ্বীপের মধ্যে দিয়ে ফোভিয়াক স্ট্রেট এটা ইম্পর্টেন্ট না স্টেট অফ হরমুজ স্টেট অফ হরমুজ এখানে গালফ কান্ট্রি এখানে স্ট্রেট অফ হরমুজ স্টেট অফ হরমুজ হল ইরান এবং ওমানের মধ্যে এখানে পড়বে ইরান এটা ওমান এখানে মনে হচ্ছে যে ইউএই আছে কিন্তু না ইউএই না এখানে একটা ওমানের ছোট্ট একটা টেরিটরি আছে এখানে ওমান এবং ওমানের পরে এখানে একটা ছোট্ট টেরিটরি আছে ইমান ওমানের এই গালফ কান্ট্রি অয়েল এক্সপোর্ট করার জন্য মেইনলি এই গালফ অফ হরমুজটা যেটা স্টেট অফ হরমুজ যেটা সেটাকে ইউজ করে থাকে আর স্টেট অফ হরমোজকে কিছুদিন আগে ইরান ব্লক করে রেখেছিল সেটা নিউজে ছিল ইউএস সঙ্গে ইরানের যে টেনশন হয়েছিল সেই এই স্টেট অফ হরমুজের জন্যই তারপরে যদি আমরা এদিকে আসি তো দেখবো হলো বাব আল মান্ডাব বাবাল আল মান্ডাব হলো গালফ অফ অ্যাডেন এবং রেড সি এই দুটোকে কানেক্ট করছে বাব আল মান্ডাব এই বাব আল মান্ডাবের মধ্যে বাবাল মান্ডাব হলো হচ্ছে জিবুতি এখানে জিবুতি আর এখানে ইয়ামান ইয়ামানের রাজধানী হলো সানা এটা হলো হর্ন অফ আফ্রিকার একটা পার্ট এখানে এরিথ্রিয়াকে দেখা যাচ্ছে এটা হলো হর্ন অফ আফ্রিকা এই যে এরিথ্রিয়া ইথিওপিয়া সোমালিয়া ইন গালফ অফ এডেন এবং রেড সি এটাকে কানেক্ট করছে আর এই দিক দিয়ে যদি আমরা রেড সি থেকে আরেকটু আগে যাই তাহলে এখানে আমরা পাবো সুয়েজ ক্যানাল যেটা কিনা ইজিপ্টের মধ্যে দিয়ে পাস হচ্ছে এই সুয়েজ ক্যানাল রেড সি এবং এদিকে পড়বে হলো মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর এই দুটোকে কানেক্ট করে আঠেরোশো ঊনসত্তরের দিকে এটা স্টার্ট করা হয়েছিল এটা ন্যাচারাল না এটাকে আর্টিফিশিয়ালভাবে আমরা বানিয়েছি নেভিগেশনের সুবিধার্থে এবং রিসেন্টলি এখানে এভারগ্রিন কন্টেনার একটা শিপ ছিল যেটা কিনা এই সুয়েজ ক্যানেলকে ব্লক করেছিল তার ফলে আমাদের ট্রেড লস হচ্ছিল কারণ বিশ্বের বেশিরভাগই ট্রেড এদিক দিয়েই হয় কিন্তু সব থেকে বিজিয়েস্ট না বিজিয়েস্ট যদিও ডোভার স্ট্রেট সেটা পরে আসছি এবার যদি আমরা ইউরোপের কিছু মেইন পোর্ট দেখি মেইন স্ট্রেট দেখি তাহলে ডার্ডেনলা স্ট্রেট আমরা সুয়েজ ক্যানাল থেকে এখান থেকে আসলাম এই সুয়েজ ক্যানাল এখান থেকে বেরোলাম তারপরে যদি আমরা সি অফ এগেন পড়বে এটাকে বলবে সি অফ এগেন এখান থেকে যদি সি অফ মারমারাতে যেতে হয় তাহলে আমাদের এই ডার্ডেন স্ট্রেটকে ইউজ করতে হবে তারপরে যদি আমরা আবার বসফরাস স্ট্রেট দিয়ে এখানে পড়বে বসফরা স্ট্রেট এই বসফরা স্ট্রেট দিয়ে আমরা সি অফ মারমারার থেকে ব্ল্যাক সিতে পৌঁছোতে পারবো আর এই ব্ল্যাক সির থেকে যদি আমাকে সি অফ অ্যাজওয় যেতে হয় অ্যাজওয়টা কোথায় এটা এখানে রাশিয়ার এলাকা তো এখানে যদি যেতে হয় তাহলে কাট স্ট্রেট দিয়ে যেতে হবে আমাদের আর ইতালির মধ্যে দিয়েই একটা ছোট্ট একটা জায়গা আছে এখানে এই স্ট্রেটটা হলো ওটরান্টো স্ট্রেট এটা ইতালির পাশেই পড়ে আর ইতালি আর গ্রিসের এখানে আর স্ট্রেট অফ বনিফেসিও এটাও দুটা ইতালির মাঝখানে একটা দ্বীপের মাঝখান দিয়ে যায় এটা বসফোরা স্ট্রেটের একটা জুমিন ম্যাপ এখানে তুর্কির ইস্তাম্বুল শহর পড়বে এবং এদিকে তো ব্ল্যাক সি পড়বে তাহলে সি অফ মারমারা এবং ব্ল্যাক সি কে কানেক্ট করবে তারপরে যদি আমরা স্ট্রেট অফ জিব্রাল্টারে যাই স্ট্রেট অফ জিব্রাল্টার একটা এটা হলো হচ্ছে মরক্কো মরক্কো যেটা আফ্রিকান দেশ একটা আর এখানে হলো স্পেইন তো স্পেন এবং মরক্কোর মধ্যে দিয়ে ছোট্ট একটা স্ট্রেট সেটা হলো স্ট্রেট অফ জিব্রাল্টার এটা খুব বেশ খুব একটা ডিস্টেন্স না এটার তো এই স্ট্রেট অফ জিব্রাল্টার দিয়ে আমরা মেডিটেরিয়ান সিতে পৌঁছাতে পারবো এখানে স্ট্রেট অফ জিব্রাল্টারের এই জিব্রাল্টার এটা এরিয়াটা এটা হলো ইউকের একটা ওভারসিজ টেরিটরি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রালটা তো ওই জন্য অনেক সময় বলতে পারে যে স্পেন এবং মরক্কো না দিয়ে ইউকে এবং মরক্কো দিতে পারে তো সেটাও সঠিক হবে ডার্ডেনলা স্ট্রেটের এটা একটা জুমিন ম্যাপ তো এখানে হলো সি অফ এগেন ডার্ডেনলা স্ট্রেট ডার্ডেনলা স্ট্রেট দিয়ে সি অফ মারমারাতে পৌঁছাতে পারবো সি অফ মারমারার থেকে যদি আবার ব্ল্যাক সিতে যেতে হয় তাহলে বসফরা স্ট্রেট দিয়ে যেতে হবে এবার যদি আমরা লন্ডনের ওখানে দেখি ইউকে এখানে পড়বে ইউকে আর এখানে হচ্ছে ফ্রান্স এই দুটোর মধ্যে দিয়ে হলো ডোভার স্ট্রেট স্টেট অফ ডোভার এটা হলো হচ্ছে বিজিয়েস্ট স্টেট অফ দ্য ওয়ার্ল্ড এখান দিয়ে মেইনলি যত ট্রেড হয় সেটা এই স্ট্রেট দিয়েই হয় এবং ইংলিশ চ্যানেলকে নর্থ সির সঙ্গে কানেক্ট করে এই স্ট্রেট এবার যদি আমরা আমেরিকার একটু উপরে দেখি তাহলে হলো হচ্ছে কানাডার এখানে আমাদের পড়বে হলো হচ্ছে হুডসান বে যেটা হলিউডের সিনেমাগুলোতে বেশিরভাগই প্লেন ল্যান্ড করে এই হুডসান বেতেই এখানে ল্যান্ড করে উডস এন্ড বে এটা কোথায় এটা কানাডাতে নাকি তে এখানে পড়বে হলো হচ্ছে ডেভিয়ে স্ট্রেট ডেভিয়ে স্ট্রেট হলো হচ্ছে ডেনমার্ক এবং ডেনমার্ক না অ্যাকচুয়ালি গ্রিনল্যান্ডের গ্রিনল্যান্ডের পাশ গ্রিনল্যান্ডের পাশে আর যেটা ডেনমার্ক স্ট্রেট এটা হলো হচ্ছে ডেনমার্ক এবং আইসল্যান্ড এটা হলো হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডের মধ্যে দিয়ে এটা যায় ডেনমার্ক এটার একটা জুমিন ম্যাপ ডেনমার্ক স্ট্রেট এটা আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড অ্যাকচুয়ালি ডেনমার্কের জায়গা তো ডেনমার্কের দিক দিয়ে যাচ্ছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা যদি দেখি আমরা তো এখানে দেখতে পাবো আমরা পানামা ক্যানেল তো পানামা ক্যানেল একটা ইস্ট মাসের উদাহরণ আগে অ্যাকচুয়ালি এটা পানামা ক্যানেল ছিল না পানামা ক্যানেল এটা একটা হয়ে বানানো হয়েছে তো এই পানামা এটা হলো হচ্ছে এই নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা এ দুটো বিগ ক ল্যান্ডমার্ককে ছোট্ট একটা ল্যান্ডমার্ক দ্বারা কানেক্ট করা হচ্ছে কানেক্ট করছে তো সেই জন্য পানামাকে আমরা একটা ইস্ট মাসের উদাহরণ বলতে পারি আর এখানেই আমরা দেখতে পাই যে স্টেট অফ ফ্লোরিডা স্টেট অফ ফ্লোরিডা হলো হচ্ছে এই এর ফ্লোরিডা এবং কিউবা এদের দুজনের মধ্যে আর এখানেই আমরা পাই ইউকাটান স্ট্রেট ইউকাটান স্ট্রেট কোথায় কিউবা এবং মেক্সিকো এই দুজনের মধ্যে পাওয়া যায় ইউকাটন স্ট্রেট তাহলে পানামা ক্যানেল সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার মধ্যে দিয়ে স্ট্রেইট অফ ফ্লোরিডা কিউবা এবং ইউএস এর মধ্যে দিয়ে ইউকাটান মেক্সিকো এবং কিউবার মধ্যে ডেনমার্ক এবং আইসল্যান্ডের মধ্যে ডেনমার্ক স্ট্রেট আর হুডস বেকে মনে রাখতে লাগবে ক্যানাডাতে এটা হলো হচ্ছে একটা মেঘলান স্ট্রেট এই মেঘলান স্ট্রেট যেটা সেটা হলো হচ্ছে চিলির মধ্যে দিয়ে সম্পূর্ণটাই চিলেতে এখানে মনে হবে যে আর্জেন্টিনা এখানে আছে কিন্তু এটা না আর্জেন্টিনা না সম্পূর্ণটা এখানে চিলি তো এই চিলির মধ্যে দিয়ে সম্পূর্ণটা পাস করে এখান থেকে এই দিক দিয়ে যায় এটা হলো হচ্ছে ম্যাগলান স্ট্রেট ম্যাগলান স্ট্রেট আর আরেকটা আছে ইম্পর্টেন্ট স্ট্রেট সেটা হলো হচ্ছে বেরিং স্ট্রেট এই বেরিং স্ট্রেট হলো হচ্ছে রাশিয়া এবং ইউএসএ রাশিয়া এখানে আর এখানে হলো হচ্ছে ইউএসএ তো ইউএসএ এবং রাশিয়া তো এটা মনে হতে পারে যে এটা ইউএসএ না যেহেতু দেখা যাচ্ছে এখানে কানাডা কিন্তু না এটা হলো এই এরিয়াটা রাশিয়ার যখন যার এম্পায়ার ছিল তখন তারা এই ল্যান্ডটা ইউএসএকে বিক্রি করে দিয়েছিল কারণ এটা ওদের খুব একটা বেশি লাভজনক ছিল না এইখানে এই যে ব্লাধিভস্তক এরিয়া ভ্লাধিভস্তক এরিয়ায় এইসব জায়গাতে রাশিয়ার ফার ইস্ট রাশিয়ার জায়গা এবার যদি আমরা আগের কোশ্চেনটা দেখি তাহলে বলছে যে কোন স্ট্রেট ইন্টারন্যাশনাল ডেট কাছে তো এটার অ্যান্সার হবে বেরিং স্ট্রেট যে বেরিং স্ট্রেট এই বেরিং স্ট্রেটের এদিক দিয়ে ইন্টারন্যাশনাল ডেট পাস হচ্ছে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে